জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ, কৃষ্ণ সাগরে জাহাজে হামলার পরিকল্পনা নস্যাতের দাবি করলো রাশিয়া। এরপর জানিয়ে দিব ইহুদি বসতি লক্ষ্য করে জেনিন থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, ভয়ে থরকম্প শুরু ইসরায়েলের কট্টরপন্থী ইহুদিবাদী বেঞ্জামিন নেতানিয়াহুর। এদিকে ব্যস্ত আন্তর্জাতিক বিমানবন্দরে তাইওয়ানের সামরিক মহড়া। এবং জানিয়ে দিব রুশ প্রতিরক্ষা মন্ত্রীকে নতুন ক্ষেপণাস্ত্র দেখালেন কিম। আরো জানিয়ে দিব কৃষ্ণ সাগরে জাহাজে হামলার পরিকল্পনা নস্যাতের দাবি করল রাশিয়া। এবং সর্বশেষ জানিয়ে দিব অভিবাসী সমস্যা সমাধানে সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে লড়াই চালু রাখতে হবে বলছে এরদোয়ান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। কৃষ্ণসাগরের জাহাজে হামলার পরিকল্পনা নস্যাতের দাবি করল রাশিয়া। কৃষ্ণসাগরের রুশ জাহাজে ইউক্রেনের হামলার পরিকল্পনা নস্যাতের দাবি করেছে মস্কো। রাশিয়ার নিরাপত্তা সংস্থা FSB আজ এক বিবৃতিতে বলেছে, ইউক্রেনের একটি বিশেষ ইউনিট কৃষ্ণসাগরে রাশিয়ার ক্ষেপণাস্ত্রবাহী জাহাজে হামলা চালানোর পরিকল্পনা করেও ব্যর্থ হয়েছে। রাশিয়ার জাহাজে যেসব ক্ষেপণাস্ত্র ছিল সেগুলো অত্যন্ত উন্নত মানের এবং লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত করতে ও হানতে সক্ষম। হামলার জন্য ইউক্রেন যে ব্যক্তি পাঠিয়েছিল তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার কাছ থেকে দুটি বোম উদ্ধার করা হয়েছে। পশ্চিম দেশগুলো ইউক্রেনকে বিপুল পরিমাণ অস্ত্র সরবরাহ করলেও রাশিয়ার বেল ইহুদি বসতি লক্ষ্য করে জেনিন থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ। দখলদার ইসরায়েলের ইহুদি বসতি লক্ষ্য করে পশ্চিম তীরের জেনিন থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখার সঙ্গে যুক্ত আল আয়েশ ব্রিগেড এ হামলা চালিয়েছে। এই ব্রিগেড আজ এক বিবৃতিতে বলছে, পবিত্র মসজিদুল আকসায় অবৈধ বসতি স্থাপনকারীদের হামলার জবাবে কানসাম গ্রাম ওয়ান এ ক্ষেপণাস্ত্রের সাহায্যে অবৈধ ইহুদি বসতি রামউন লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। বিবৃতিতে আরো বলা হয়েছে, ইসরায়েলকে জানিয়ে দিতে চাই মসজিদুল আকসা হচ্ছে আমাদের রেড লাইন, সেখানে হামলা মেনে নেওয়া হবে না, পবিত্র স্থানকে রক্ষায় জীবন দিতে দ্বিধা করবে না আইরিশ গ্রিডের। ইসরায়েলের জন্য কঠিন ও বেদনাদায়ক ভবিষ্যৎ অপেক্ষা করছে বলে মন্তব্য করেছেন। ব্যস্ত আন্তর্জাতিক বিমানবন্দরে তাইওয়ানের সামরিক মহড়া। প্রথমবারের মতো দেশের সবচেয়ে ব্যস্ত আন্তর্জাতিক বিমানবন্দরে একটি সামরিক মহড়া চালিয়েছে তাইওয়ান। চীনের বিমানবাহী সৈন্যদের হামলা চালানোর দৃশ্য কল্পনা করা নিয়েও এই মহড়া অনুষ্ঠিত হয়। তাইওয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অনুষ্ঠিত বুধবারের মহড়া ছিল সোমবার থেকে শুক্রবার পর্যন্ত চলতে থাকা তাইওয়ানের বড় আকারের বার্ষিক সামরিক মহড়ার অংশ। সিএনএনের খবরে বলা হয়, চীনা বাহিনীর বিমানবন্দরের দিকে এগিয়ে আসা এবং সৈন্যদের নামিয়ে দেওয়ার দৃশ্য ফুটিয়ে তুলতে মহড়ায় লাল রঙে চিহ্নিত 6টি হেলিকপ্টার সক্রিয় হয়। তাইওয়ানের সেনাদের সঙ্গে তারা গুলি বিনিময় করে এবং বিনিময় বন্দর নকল একটি স্থাপনা দখল নেয়। তাইওয়ানের পক্ষ এরপর পাল্টা হামলা শুরু করে এবং স্থাপনা পুনরায় দখল করে নেয়। তাইওয়ান আন্তর্জাতিক বিমানবন্দর তাইওয়ানের প্রণালী উপকূল থেকে মাত্র কয়েক কিলোমিটার এবং প্রেসিডেন্টের কার্যালয়ে যেখানে অবস্থিত তাইপের সেই কেন্দ্রস্থল থেকে প্রায় 30 কিলোমিটার দূরে অবস্থিত হওয়া সেটাকে চীনের নিয়ন্ত্রণ গ্রহণের একটি লক্ষ্য হিসেবে দেখা হয়। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এটি ছিল তাইওয়ানের বিমান বন্দরে প্রথম সেরকম মহড়া। তাইওয়ান যে চীনের সামরিক মহড়ার বাহিনীর হুমকি বৃদ্ধি পেতে থাকা অস্বীকার করেছে, এটি তারই আভাস। রুশ প্রতিরক্ষা মন্ত্রীকে নতুন ক্ষেপণাস্ত্র দেখালেন কিম। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ও তার দেশের নতুন ক্ষেপণাস্ত্রগুলো রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শৈগুকে দেখিয়েছেন বুধবার। তিনি সফররত প্রধানমন্ত্রীকে এসব ক্ষেপণাস্ত্র দেখান। রাশিয়ার প্রতিনিধি দলের পাশাপাশি চীনা কর্মকর্তাদেরও আমন্ত্রণ জানিয়েছিল পিয়ংইয়ং। কোরিয়া যুদ্ধের 70 বছর পূর্তি উপলক্ষে পিয়ংইয়ং এর নানা আয়োজনে যোগ দেবেন তারা। প্রদর্শন করা অস্ত্রের মধ্যে হোয়াসং আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছিল। গেল এপ্রিলে এটি পরীক্ষা করা হয়। ধারণা করা হয় এটি দেশটির প্রথম ICBM যাতে কঠিন জ্বালানি ব্যবহার করা হয়েছে। প্রদর্শনের মধ্যে ছিল 2টি নতুন ড্রোন ডিজাইন। এর মধ্যে একটি মার্কিন বিমান বাহিনীর ব্যবহার করা প্রাথমিক আক্রমণাত্মক হামলাকারী ড্রোনের মতো। NK নিউজ এ তথ্য জানিয়েছে, শৈগু এমন সময় উত্তর কোরিয়া সফরে গেলেন যখন দেশটির বিরুদ্ধে রাশিয়াকে অস্ত্র সরবরাহের অভিযোগ তোলা হচ্ছে। অভিযোগ করা হচ্ছে তাদের অস্ত্রগু ইউক্রেন যুদ্ধে ব্যবহার করা মস্কো। উত্তর কোরিয়ার বার্তা সংস্থা KCN জাতীয় প্রতিরক্ষা ও আন্তর্জাতিক নিরাপত্তা পরিবেশের মতো পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়েও শৈগু ও কিম আলোচনা করেছেন। আলেক্সা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, এখানে ফিরে আসতেই হবে, ইসরায়েলি নিরাপত্তা বেন গাভিরের ঘোষণা।
জেরুজালেমে পবিত্র আল-আকসা মসজিদ চত্বরে তৃতীয়বারের মতো প্রবেশ করেছে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বিন গাভির। বৃহস্পতিবার 1,000-এরও বেশি কঠোর জাতীয়তাবাদী ইসরায়েলি দখলদারকে সঙ্গে নিয়ে আল-আকসা প্রবেশ করেন তিনি। এদিন বিন গাভির ও তার অনুসারীরা আল-আকসায় দিশা বা লাভ পালন করেন। ইসরায়েলি মন্ত্রীর এমন উপস্থিতি আল-আকসা প্রাঙ্গণে উত্তেজনাপূর্ণ পরিবেশ এর সৃষ্টি হয়। এক পর্যায়ে বিন গাভির বলেন, নিজেদের মধ্যে ঐক্য ও আল-আকসা ইসরায়েলিদের জন্য গুরুত্বপূর্ণ বৈঠক, এখানে আমাদের ফিরে আসতেই হবে ও নিজেদের সার্বভৌমত্ব প্রমাণ করতে হবে। বিন গাভির ধারাবাহিকভাবে ফিলিস্তিন বিরোধী মন্তব্য করে আসছেন। মন্ত্রিত্ব পাওয়ার আগে তিনি একটি নিষিদ্ধ ঘোষিত গোষ্ঠীর নেতা ছিলেন, যেটিকে ইসরায়েলের একটি সন্ত্রাসী সংগঠন। অভিবাসী সমস্যা সমাধানে সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে লড়াই চালু রাখতে হবে বলছে এরদোয়ান। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, সন্ত্রাসী সংগঠনগুলোর বিরুদ্ধে সফলভাবে লড়াই করার মাধ্যমেই অবৈধ অভিবাসন সমস্যা সমাধান সম্ভব। আঙ্কারায় পুলিশ ভোকেশনাল স্কুলের গ্রাজুয়েশন অনুষ্ঠানে বক্তৃতাকালে তুরস্কের প্রেসিডেন্ট বলেন, আশা করি আমরা আমাদের সংস্কৃতি, বিশ্বাস, আইন ও ন্যায় বিচারের প্রীতি অনুসারে এই সমস্যাটির অনিয়মিত অভিবাসন সমাধান করতে পারব। সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের বিষয়ে এরদোয়ান বলেন, এটা সম্পূর্ণভাবে দেশের জন্য হুমকি, আর এজন্য আমাদের লক্ষ্য হলো সন্ত্রাসী সংগঠনগুলোকে সম্পূর্ণরূপে মুছে ফেলা। তিনি বলেন, বিচ্ছিন্নতাবাদী সংগঠনের সদস্যরা যেভাবে আমাদের শহীদ রক্ত ঝরিয়েছে এবং নাগরিকদের ভোগান্তিতে ফেলেছে, তাদেরকেও এর সমান মূল্য দিতে হবে এবং আমরা এটা নিশ্চিত করব। উল্লেখ্য, তুরস্কের বিরুদ্ধে 35 বছর ধরে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে পিকেকে। তুরস্কের পাশাপাশি যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নও এটাকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে। নারী ও শিশুসহ 40,000-এরও বেশি মানুষ হত্যার জন্য দায়ী করা হয় এই সন্ত্রাসী সংগঠনকে। এরদোয়ান আরো বলেন, তুরস্কের অর্থনীতি, গণতন্ত্র, পররাষ্ট্রনীতি, ঐক্য এবং অখণ্ডতার বিরুদ্ধে সকল প্রচেষ্টা বন্ধ করতে হবে বলে সন্ত্রাসবাদকে সম্পূর্ণরূপে পরাজিত করতে হবে। মহাসমাবেশে মোতায়েন থাকবে বিপুল বিজেপি পুলিশ সদস্য। আজ শুক্রবার আওয়ামী লীগ ও বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে পুলিশ, বিজেপি সহ আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্য মাঠে মোতায়েন থাকবেন, এমনটি জানিয়েছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিং এ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, রাজনীতিবিদ ও রাজনৈতিক দলগুলোর কর্মসূচি পালনে সরকারের দিক থেকে কোনো বাধা নেই, কিন্তু সবাই যেন নিয়ম শৃঙ্খলা মেনে চলে, দেশের আইন মেনে চলে। কেউ জানমালের ক্ষতি করলে, ভাঙচুর করলে, জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে গেলে, শান্তি শৃঙ্খলা বিনষ্ট করলে তখন আইন শৃঙ্খলা বাহিনী তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করবে বলেও জানান তিনি। আগামী জাতীয় নির্বাচনের আগে সরকার পতনের এক দফা দাবিতে রাজধানী সহ সারা দেশে টানা আন্দোলন করছে বিএনপি। এরই অংশ হিসেবে রাজধানীর নয়াপল্টনে মহাসমাবেশের আয়োজন করতে যাচ্ছে টানা 14 বছর ধরে ক্ষমতার বাইরে থাকা দলটি। এরই মধ্যে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হতে শুরু করেছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতাকর্মীরা। তবে সমাবেশের নামে বিশৃঙ্খলা না করতে বিএনপিকে কড়া বার্তা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।